উন্নততর সেবা প্রদানের প্রত্যয় নিয়ে এবং সমাজের সর্বস্তরের মানুষের নিকট ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক দেশের বিভিন্ন স্থানে আরো 10টি নতুন উপশাখার উদ্বোধন করেছে। চলুন দেখে আসি বিস্তারিত। সোশ্যাল ইসলামী ব্যাংক আরো 10টি নতুন উপশাখার উদ্বোধন করেছে। প্রধান অতিথি হিসেবে উপশাখাগুলোর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিব রহমান এবং ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জেনারেল আবিদিন, ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান এএএম হাবিব রহমান সহ বিভিন্ন বিভাগীয় প্রধান উদ্বোধন নির্বাহীগণ এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধানগণ, সংশ্লিষ্ট শাখাসমূহের ব্যবস্থাপক ও উপশাখার ইন্টারভিউতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নতুন উপশাখাগুলো হচ্ছে খাগড়াছড়ির গুইমারা, চট্টগ্রামের বারুইয়ার হাটের আবু তোরাব, বাকড়িয়ার খাজা রোড, লোহাগড়ার কানুরাম বাজার, নানুপুরের ইসলামিয়া বাজার, ফেনীর ফুলগাজীর ছাগলনাইয়া, মানিকগঞ্জ, কুমিল্লার মুন্সিরহাটের হাড়ি সর্দার বাজার, হোমনার ঘাড়মোড়া বাজার এবং ঢাকার ইব্রাহিমপুর। সহস্রাধিক বিজনেস ইউনিট থেকে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা পৌঁছে দিচ্ছি আমাদের সেবা। শহর, নগর, বন্দর, দ্বীপ, উপদ্বীপ সব জায়গায় আমাদের সেবাগুলো আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। সোশ্যাল ইসলামের ব্যাংকের পক্ষ থেকে অনেকগুলো জীবন ঘনিষ্ঠ প্রোডাক্ট নিয়ে এসেছি, যেটা আপনার আমার সমস্যা সমাধানে, আমাদের শিক্ষা সমস্যা, বৈবাহিক সমস্যা, তারপরে হচ্ছে চিকিৎসা সমস্যা, এগুলো সমাধানের জন্য কাজ করবে। আপনার আমার ছেলেমেয়েদেরকে বিদেশে পড়ানোর জন্য এগুলো সহায়ক হবে। আমাদের যে ই অ্যাকাউন্ট আছে, ই অ্যাকাউন্টের মাধ্যমে বিশ্বের 35টি দেশ থেকে আমাদের সাথে অ্যাকাউন্ট করা যায় এবং আমাদের সেবা গ্রহণ করার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি।